সালোকসংশ্লেষ, যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ কি ধরনের প্রক্রিয়া? উপচিতি বিপাক প্রক্রিয়া। সালোকসংশ্লেষ কোথায় ঘটে? পাতার মেসোফিল কলায়। উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন? ক্লোরোফিল না থাকায়। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। এটিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অন্ধকার দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। আলোক দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানায়। অন্ধকার দশা হচ্ছে স্ট্রোমায়, আলোক দশা হচ্ছে গ্রানায়। শর্করা জাতীয় খাদ্যের উৎস কি? কার্বন ডাই অক্সাইড। কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? 32 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আবার 25 থেকে 40 ডিগ্রি হতে পারে সেলসিয়াস তাপমাত্রায়। 25 থেকে 40 সেলসিয়াস 25 থেকে 40 সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোকসংশ্লেষে কি কি উপাদান ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড ও জল। সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? শ্বেতসার বা স্টার্চে। সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? শ্বেতসার বা স্টার্চে। সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়? ভোরবেলায়। পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে? বায়ুমণ্ডল থেকে। কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না? পরজীবী, স্বর্ণলতা, উদ্ভিদ, ছত্রাক। কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম? ইউগ্লিনা, ক্রাইসেমিবা। ফটোসিনথেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী বার্নেস। নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড পায়? জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থেকে। শ্বসন, শ্বসন ঘটে কোথায়? সজীব কোষে। অবাত শ্বসন কোষের ঘটে? অবাত শ্বসন কোষের কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে ঘটে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা। কোষের